আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই মেরাদিয়া হাট দেখতে চাচ্ছিলেন গত দু একদিন ধরে। তো আমি লাস্ট দু একদিন ধরে অন্যান্য হাটগুলো বেশি দেখাইছি, মেরাদিয়া হাট দেখানো হয় নাই, এই জন্য আজকে আসছি আপনাদেরকে। একটু ভাবলাম যে মেরাদিয়া হাটটা দেখাই, আর আমিও একটু দেখি যে মেরাদিয়া হাটে অ্যাকচুয়ালি কি কোনো প্রিপারেশন শুরু হয়েছে কিনা। প্রিপারেশন বলতে গেট বানানো হয়েছে, সব দিকের গেট কিন্তু কমপ্লিট আপনাদেরকে আমি দেখাইছি, কিন্তু ভিতরের দিকে বাঁশ গাড়া হয়েছে কিনা বা গরু রাখার মতো যে ব্যবস্থাগুলো লাগে সেইগুলো হয়েছে কিনা, এইটা জাস্ট একটু দেখানোর জন্যই আসলে আসলাম আপনাদের সাথে আজকে। দেখি আমরা একটু প্রথমে গেটের দিকে যাই, গেটের দিক থেকে শুরু করি, যেখানে গেট করা হয়েছে ওইখান থেকে শুরু করে দেখি, যে তারপরে ধীরে ধীরে আমরা ভিতরের দিকে যাই। এই বছর তো এখানে আসলে অনেক ফলের আড়তের মতো, তারপরে বাজার, কিন্তু নর্মালি কিন্তু প্রতি বছর যত বড় বড় গরু আমরা দেখি এই সাইডগুলোই কিন্তু বড় গরুগুলো উঠে প্রথমে এসে, কিন্তু এই বছর এখন পর্যন্ত এইখানে কোনো প্রিপারেশন দেখতেছি না। এই যে দেখেন গেট কিন্তু করে ফেলা হয়েছে রেডি। আচ্ছা, আমরা দেখি একটু ভিতরের দিকে যাই, যে দেখি যে ভিতরে কোনো প্রিপারেশন আছে কি না। আমরা এখানে যে আশেপাশে রোডগুলো আছে, যেই রোডে প্রতি বছর সাধারণত গরু উঠে, সেই রোডগুলো দেখবো যে রোডগুলায় কোনো কিছু শুরু হয়েছে কিনা। দেখি আমরা একটু এই রোডে তাকাই না, এদিকে কিছু নাই। পরের রোডটা একটু দেখি, প্লাস এই যে অ্যাভিনিউ রোডটা, যেটা মেরাদিয়ার মেইন রোডটা, এইটাও দেখতেছি। এইখানেও কিছু নাই। মেরাদিয়া এই জিনিসটা কমন, প্রত্যেক বছর হয় কি যে আফতাবনগরের কাজ পরে শুরু হয়, মেরাদিয়ার কাজ আগে শুরু হয়। মেরাদিয়া গেট বানায় ফেলে সবার আগে, গেট বানানোর পরে ওরা আর কিছু করে না, জাস্ট এই যে নাই, কিছু নাই। মেরাদিয়ায় গেট বানানোর পরে ওরা এরপরে ফালায় রাখে, দেখা যায় 4-5 দিন বা 6 দিনও হয়ে যায় দেখা যাচ্ছে ফালায় রাখছে, কিন্তু গেট বানায় ফেলে সেই 1 সপ্তাহ আগে। তো এতে করে হয় কি যে মানুষ বুঝতে পারে যে হ্যাঁ হাট শুরু হইতেছে, হাট হবে এই জায়গায়, কিন্তু ভিতরে ঢুকলে আসলে হাটের তেমন কোনো প্রিপারেশনই দেখা যায় না। আচ্ছা, প্রিপারেশন একটু একটু নেওয়া হবে। এই যে দেখেন এখানে মনে হয় বাঁশ এনে রাখা হয়েছে, এইগুলাই মনে হয় হাটের ইয়ার জন্য কাজে লাগানো হবে, হাটের প্রিপারেশনের জন্য। না, এই দিকে রোডেও কিছু নাই, আমরা আবার একটু সামনের দিকে যাই। সামনের দিকে যেয়ে দেখি যে কি অবস্থা। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় আমরা কিছু এক, তো পাওয়ার হাউসের রাস্তাটা যারা চিনেন, এই যে দেখেন প্রিপারেশন কিন্তু শুরু হয়ে গেছে। পাওয়ার হাউসের রাস্তাটা ভিতরে ঢুকলেই দেখতে পারবেন, এই যে দেখেন এখানে বাঁশ লাগানো হয়েছে, খুব সুন্দর। ইনশাল্লাহ এই জায়গায় গরু চলে আসবে খুব দ্রুত। এই যে দেখেন এদিক দিয়ে বাঁশ লাগানো হয়েছে। আচ্ছা, মানে ওরা মেইন রোড বাদ রেখে ভিতরের মনে হয় আগে শুরু করতেছে, তারপরে মেইন রোডের দিকে যাবে। এই যে দেখেন এখানে সাইডে সাইডে দেখালে, মানে তাকাইলে যা দেখা যায়, এই দেখেন অনেক অনেক বাঁশ কিন্তু লাগাইতেছে এই জায়গায়। এই যে দেখেন এদিকেও বাঁশ লাগাইতেছে, লাগানো হয়ে গেছে এইদিকে। দেখি আর কোন কোন জায়গায় কি করা হইল। এই যে এখানে বাম দিকে এইদিকে বাঁশ লাগানো হয়েছে, ডান দিকের এই জায়গাটা, এই দেখেন ভিতরে। ঠিক আছে, তো বন্ধুরা যেমনটা বলতেছিলাম, আপনারা দেখতে চাচ্ছিলেন যে মেরাদিয়ায় আসলে কোনো প্রিপারেশন শুরু হয়েছে কিনা। এখন কিন্তু মেরাদিয়ায় প্রিপারেশন শুরু হয়েছে, আপনারা দেখতে পেতেছেন আমার পিছনে, এখানে কিন্তু অনেক বাঁশ গেড়ে ফেলা হয়েছে। আমরা এটা করা হয়েছে মেইনলি পাওয়ার হাউসের দিকে, পাওয়ার হাউসের রাস্তায় ঢুকলে একদম ঢুকে ডানে বামে দুই সাইডেই কিন্তু এখানে বাঁশ গেড়ে ফেলা হয়েছে। সো মেরাদিয়া হাটের প্রিপারেশন শুরু হয়ে গেছে, হয়তো কিছুদিনের মধ্যেই গরু চলে আসবে। আমাদের যে গ্রামে কিছু গরু পালা হয়েছে আপনারা জানেন, অনেক দিন ধরে আপনারা ভিডিও দেখতে চাচ্ছিলেন, কিন্তু এটা আসলে দেখানো হয় নাই সেইটা। কিন্তু আমরা চিন্তা করছি যে ওই গরুগুলোকে আমরা মেরাদিয়ায় নিয়ে আসব ইনশাল্লাহ, তখন আপনারা আসবেন এবং গরু দেখবেন। ওইটা যখন এখানে নিয়ে আসা হবে তখন আমরা প্রপারলি আরেকটা ভিডিও দিব,
ওইখানের আমাদের যে গরুগুলা ওইগুলোর কি অবস্থা আপনাদেরকে সবাইকে দেখানোর জন্য। এছাড়া দেখেন মেরাদিয়া হাটের কিন্তু খুব সুন্দর প্রিপারেশন চলতেছে। আমরা মনে করছিলাম যে শুধু গেটটাই হয়তো করা হয়েছে, কিন্তু না, ওরা মেইন রোডটা খালি রাখছে, ভেতরের দিকে কাজ শুরু করছে। কারণ হচ্ছে যে মেইন রোডের দিকে আগে কাজ শুরু করলে অনেক সময় হয়তো প্রবলেম হয় বা জ্যাম হয়, এই জন্য আগে ভিতরে করতেছে। গরু যদি উঠে আগে ভিতরে উঠবে, তারপরে যখন পরিপূর্ণ শুরু হয়ে যাবে তখন ওরা হয়তো মেইন রোডটা কমপ্লিট করে ফেলবে। আশা করতেছি আপনাদের দেখে খুব ভালো লাগতেছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করবেন অবশ্যই, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট দিবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আসলে আগে যাওয়া সম্ভব না। আর তার পাশাপাশি হচ্ছে সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে বেশি থেকে বেশি মানুষের কাছে ভিডিওটা পৌঁছাতে পারে। ধন্যবাদ। আমরা এখন একটু ভিতরের দিকে যাব, ঘুরে ঘুরে দেখবো আর কোথায় প্রিপারেশন চলতেছে। পাওয়ার হাউসের রাস্তার শেষ মাথা থেকে আমরা ব্যাক করতেছি দেখে দেখে। এখন আমরা প্রত্যেকটা রোডের ভিতর ঢুকবো, যেহেতু রোডগুলোর ভিতরে আগে কাজ শুরু হয়েছে, আমার মনে হচ্ছে যে রোডের মধ্যেই, রোডের ভিতরেই কাজ আগে হবে। এই যে দেখেন এইদিকেও খুব সুন্দর করে কিন্তু বাঁশ গাড়া হয়েছে, বিল্ডিংয়ের নিচে নিচে বাঁশ গাড়া হয়েছে। এখানের মানুষ যারা থাকে তাদের আসলে মজা অন্যরকম, নিজের বাড়ির নিচে নামে গরু কিনে বাড়ির নিচেই থাকে, কোনো এইটা গ্যারেজে নিতে হবে বাসায় নিতে হবে এমন কোনো চিন্তা নেই, কিনে এইখানেই রেখে দেয়, ঈদের দিন আবার এই জায়গায় কোরবানি দিয়ে দেয়। দেখি আমরা একটু পাওয়ার হাউসের এই বাম দিকের রাস্তায় কি কোনো প্রিপারেশন নেওয়া হয়েছে কিনা, মনে হয় হ্যাঁ হয়েছে। ওইদিকে তাহলে আমরা একটু যে আসি, দেখি ওইদিকটা আপনাদেরকে একটু দেখাই, পাওয়ার হাউসের একদম ভিতরের দিকে। এই যে এদিকে বাঁশ গাড়া হয়েছে দেখেন, পাওয়ার হাউসের রাস্তায় ডানে বামে করে সব জায়গায় বাঁশ গাড়া হয়েছে। এইখানে অনেক সুন্দর বাঁশ গাড়া হয়েছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। আমরা একটু দেখি এই জায়গাটা, এই যে এইদিকে দেখেন অনেক সুন্দর করে বাঁশ গাড়া হয়েছে কিন্তু। তারপরে এই যে এইদিকেও প্রিপারেশন চলতেছে, এখানে মানে একটু খালি জায়গা আছে, এই জায়গার মধ্যে এইখানে গরুর হাটের জন্য, ও দেখছেন বন্ধুরা আপনারা, এইখানে কিন্তু গরুর হাটের জন্য এই জায়গায় প্যান্ডেল করা হইতেছে। তারপরে এইদিকে অনেক সুন্দর করে ফ্রেম করা হয়েছে। আমরা একটু সামনের দিকে যাই, সামনের দিকেও অনেক বাঁশ লাগানো হয়ে গেছে রাস্তার উপরে। একটা জিনিস ভাল লাগছে মেরাদিয়ার, এই যে এই রাস্তা দেখেন, এই রাস্তা পুরোটাই কিন্তু বাঁশ লাগানো হয়ে গেছে, একদম পুরো রাস্তা জুড়ে দেখেন। আচ্ছা মেরাদিয়ার আর একটা ভালো জিনিস কি দেখেন, ওরা রাস্তার কোনো ক্ষতি করে নাই, রাস্তা ফুটা করে নাই, রাস্তা ফুটা করে যে বাঁশ এখানে গাড়বে সেটা করে নাই, ওরা রাস্তার উপরেই ফ্রেম করে করে এইখানে বাঁশগুলো রেখে দিছে, আর প্রত্যেকটা জয়েন্টের সাথে টাইট করে বেঁধে দিছে, যাতে কিনা বাঁশগুলো না নড়ে গরু নড়াচড়া করলেও। খুব সুন্দর। এদিকেও আমরা একটু দেখি আর কোথায় কোথায় কি হয়েছে, এই যে এই রাস্তায়ও হয়েছে মোটামুটি। অনেকে আসলে মনে করে যে এই ভিতরের দিকে এখানে কে জানবে গরু আছে নাকি, এ গরু যখন উঠবে তখন মানুষ এসে গরু খুঁজে নিয়ে যাবে। এই যে সামনের দিকে ওই জায়গায় বাঁশ গাড়া হয়েছে, আমরা আবার একটু সামনের দিকে আগাবো। দেখছেন ওই রাস্তাটা পুরো রাস্তায় কিন্তু একদম দুই সাইডে সারি সারি করে বাঁশ গাড়া। আমরা এইবার একটু মেইন রোডের দিকে যাই, যে অন্য একটা রোডে ঢুকে দেখি যে সেইখানে বাঁশ গাড়ার কি অবস্থা বা প্রিপারেশন কতটুকু চলতেছে। মেরাদিয়াবাসীর জন্য, বনশ্রী এবং দক্ষিণ বনশ্রীবাসীর জন্য এইটা নিঃসন্দেহে একটা খুশির সময়, কারণ এখানে কিন্তু হাট বসে যাচ্ছে।
তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আজকে, কারণ আমরা যতটুকু দেখলাম কাজ অতটুকুই হয়েছে, ভিতরের দিকে আর কোনো জায়গায় কিন্তু তেমন একটা কাজ হয় নাই। তেমন মানে কি, মানে কোনো কাজই হয় নাই, ওনারা একটু আস্তে ধীরে আগাচ্ছে আর কি। তো ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট কোনো পর্বে দেখা হবে, নেক্সট কোনো হাটে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, সাপোর্ট করবেন, ভিডিও দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।